তাশি গাঁও মিন্স হয়েছে, এটার মানে হয়েছে তাশি, মানে হচ্ছে তাশি মেনলি হচ্ছে ফ্ল্যাগ, গাঁ হচ্ছে একটা পাহাড়। তো তাশি মানে যেটা আমরা ফ্ল্যাগ যেখানে লাগাই, তো সে এক একটা জায়গার নাম থাকে, মানে কি যেভাবে তাশি গাঁ এরকম এক একটা, যেখানে লেপচাকা আর্জেন্টার নাম হচ্ছে তাশি গাঁ, তো চেঞ্জিং এখন হচ্ছে লেপচাকা 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 চলে আসছে। তো ওইভাবে না, আগে আমাদের যেটা নাম আছে সেটাকে সরাই দেওয়া হয়েছে, তো এখন আমরাই শুধু জানি যেটা এটাকে এই নামে জানা যায়। তো এটা হচ্ছে তাশি গাঁ, মানে ফ্ল্যাগ লাগাও না পাহাড়, কেন কি এখানে আপনি দেখবেন স্টেপ বাই স্টেপ পাহাড়ই আছে, মানে তিনটা স্টেপের মধ্যে আপনি ফ্ল্যাগ লাগাই আসতো আগে, তার উপরে এইখানে। তো সেই জন্য এই গ্রামের নাম হচ্ছে তাশি গাঁও। এই গ্রামটার বয়স কত বছর হবে? এটা আপনার 16 অ্যাবভ সেঞ্চুরি, পাথর দিয়ে ঘর করতো ওরা। তো ঘরের সাইজটা হয়তো ম্যাক্সিমাম ওয়ালের চাওয়া হয়তো 3-4 মিটার, ওই সিস্টেমে ওয়াল করে ঘর করতো। তো সে সময় এখানে বেশি থেকে 6-7টা ঘর ছিল। তো তারপরে থেকে কি হয়, মানে কি যখন ভুটানে ওই শক্ত ইস্যু হয়ে যায় তখন ওদেরকে ট্রান্সফার করা হয়েছিল, মানে কি ওই অন্য গ্রামের লোকগুলোকে এখানে পাঠায় কাজ করতে, এখানে লোকদেরকে অন্য জায়গায় পাঠিয়েছে কাজ করতে। তো যখন ওই এরকম চলতে চলতে ছিল, হঠাৎ করে ভুটানের রাজা কোন ইসে কল বেশি করলো, মানে বন্ধুদের সঙ্গে করলো, ওরা এক দুইটাকে ভালোবাসা, মানে কি জিনিসপত্র এক্সচেঞ্জ করা শুরু করলো। তো তখন এই জায়গাতে অনেকটা ওদের স্টোর রুমের মতন করা হয়েছিল, যেহেতু জিনিসপত্র রাখতে পারে এখান থেকে নিয়ে যাওয়ার সুবিধা হোক। তো তখন তো এই গাড়িগুলো তো ওইদিকে তো গাড়িগুলো রাস্তা ছিল না, সব মেন রুটে এইটার দিকে যাইতো, তো এখানে অনেকটা স্টোর করে করা বানানো ছিল। তো তখন ওইখান থেকে লোকগুলো আইনে রাখছিলো যেহেতু এখানে কাজ করার জন্য, যারা রাস্তা প্ল্যান্টেশন করার জন্য, গাছের প্ল্যান্টেশন করার জন্য। পরে যখন যুদ্ধ লাগে গেছে ভুটান আর ইন্ডিয়ার রাজা, তখন ব্রিটিশেরা তো ইন্ডিয়াকে ইসে করে নিচ্ছে, ক্যাপচার করে নিচ্ছে, তারপরে যখন বর্ডার করছে তখন গ্রামবাসীরা জানে না, যেহেতু বর্ডার উপর থেকে করে ফেলছে, তো সেই জন্য এই গ্রামবাসীরা এখানে রয়ে গেছে। দারুণ 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 দারুণ, বুঝতে পারছি। এবং গ্রামটা একটা জিনিস আমি খেয়াল করলাম, কোনো ফ্ল্যাট জায়গা নেই কিন্তু, সব পাহাড়ের উপরে খাস 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 খাস, এবং ওই নিচে পর্যন্ত গ্রাম আছে। হ্যাঁ, ওই নিচে আরেকটা আছে লাল বাংলা বলে, লাল বাংলা, ওটা আলাদা গ্রাম, লাল বাংলা আলাদা গ্রাম। হ্যাঁ, ওই লাল বাংলা গ্রামের মধ্যে আগে ওই গ্রাম ছিল না, তো এই গ্রামে যারা বসতো সেদেরকে ওই নিচে ওই গাই ঘোড়ো ঘোড়ি ঘোড়া আর মেমসগুলো যে ওরা পড়াশোনা ইসে করে বসায়, তো ওইখানে রাখতো ওরা। কিন্তু পরে ব্রিটিশ টাইমের আইসে ব্রিটিশরা ওখানে একটা বাংলো করছিল, তো সেই জন্য ওই বাংলোর নাম দিয়েছিল লাল বাংলা, এখন ওই গ্রামের নাম হচ্ছে লাল বাংলা। তাশিগাঁও হচ্ছে একটা সাইলেন্ট প্লেস, যারা চাই কি আমি একদম সাইলেন্টলি থাকবো, যেহেতু আমি মানে লোকাল কমিউনিটির সঙ্গে ওদের ঘরে থাকবো, মানে যে পারফেক্টলি হোম স্টে, যেহেতু আমি ওইখানে গিয়ে থাকবো এরকম, ওই তাইলে উনিরা আসে। প্লাস হচ্ছে যারা বার্ডার, হ্যাঁ যারা বার্ডার, যারা বার্ডার, যারা বলে কি না আমি কোনো সাইলেন্ট জায়গায় গিয়ে বসবো, যেখানে পাকিস্তানকে ছবি তুলবো, হ্যাঁ তাহলে ওরা আসে। শুধু বার্ডার্স এর জন্যই এটা করতে চাচ্ছে, যাতে বার্ডার্স রা সেখানে, অন্য কেউ না, অন্য কোনো গেস্ট ওরা লেপচা খাতি থাকবে ওখানে থাকুক, ওখানে পরিবেশ নষ্ট করুক, এখানে আসার দরকার নেই বাবা দাবা। আমরা তো চাই এই জাতীয় লোকজন বেশি আসুক, হ্যাঁ, যারা কেউ প্রকৃতিকে ডিস্টার্ব করবে না, মানুষকে ডিস্টার্ব করবে না, তাই না? এখানে এসে যে চা পাবো কে জান, এটা কিন্তু একটা বড় প্রাপ্তি, যে পাহাড়ের উপরে এত বড় এত উঁচু জায়গায় একটা বসে যে এখানে এই যে চাটা খাচ্ছে, হ্যাঁ, তাই না? নাও চা, নাও বাচ্চারা, দাও বের করো, দাও কেজানকে দাও, এখানে রাখো, এখানে ফেলো, এখানে আমার আর্চারির সঙ্গে হ্যান্ড থ্রো আর্চারিটাও এখনো আছে, এবং দেখো ওরা কি সুন্দর মানে বোট করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো দেখো, হ্যাঁ দেখো, হ্যাঁ
দারুন দারুন। তখন মারলো ছোট গাছে একবারে লাগে গেল সেই সবচেয়ে বড় ব্যাপার কে জান, ওরা এখনো ওদের ইয়াটা ধরে রাখতে পারছে। আমি এইটাতে আমার এত ভালো লাগতেছে যে ওরা যে খেলতেছে এখনো আর্চারিটা, ওদের যে এই খেলাটার প্রতি এখন ইন্টারেস্ট এখনো আছে। হ্যাঁ, আমরা যেটা করে ফেলছি, দেখো তোমার সঙ্গে তো সব বিষয়ে আলোচনা হয়, তোমার সঙ্গে আমার গল্প করতেই ভালো লাগে, তোমাকে একটু বেশি বিরক্ত করি আমি জানি। আমার ভালো লাগে কিন্তু আপনারা জান কি বাইরের লোকগুলাও জানুক। হ্যাঁ, আমার কথা কি জানো কে জান, যে ধরো আমরা আমাদের কি হয়েছে, আমরা এখন মোবাইল গেম বা ধরো এই যে জিনিসপত্রগুলো আমরা আমাদের সমাজটা নিচের দিকে যদি আমরা বলি, এটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এবং দেখো কালচারাল কেউ ধরতে চায় না, কিন্তু তারা যে এখনো তাদের খেলাধুলার মধ্যে আছে এবং তাদের ট্র্যাডিশনাল খেলা যেটা সেটা এখনো ধরে রাখছে এবং দারুণ। আচ্ছা, এটা কি ওদের নিজেদের হাতে বানানো, এটা বাড়িতেই বাড়িতেই বানানো? এটা বাড়িতেও বানায়। হ্যাঁ, মেনলি আগে তো হচ্ছে কাঠে বানাইতে। হ্যাঁ, তো কাঠে বানাইতে এখন মানে কি দেখছে বেশিরভাগ গাছগুলো কাটতে হতেছে। হ্যাঁ, তো এরা ভাবছে এখন যেটা লোহা পাওয়া যায়, হ্যাঁ, তো ওই লোহা দিয়ে বানায়, মানে যেটা সুকন টাইপের থাকে, যেটা গুলায় একটা ইসের মধ্যে আপনার কাঠের একটা ইসে ফ্রেম বানাইলো। হ্যাঁ, এখানে ঢাইলে বার করতে, নাহলে মাটির যেহেতু বেশিরভাগ মাটির ইউজ করে, কিন্তু মাটির ওয়েট করলে ইসে নষ্ট হয় না, কিন্তু কাঠের এটার সঙ্গে আর একটা গেম খেলে যেটা হচ্ছে রক, মানে আমরা বলছি ডিগো, এখন আমরা বেশিরভাগ ওই আপনার ঠিকা বলে একটা উৎসব আছে আমাদের, তখন খেলে গ্রামে খেলে বেশিরভাগ, তো ওইটা দেখতে অসাধারণ।